উমরা ভিসার মেয়াদ এক মাস থেকে তিন মাস বাড়ালো সৌদি সরকার। এমনকি ট্রানজিটে গিয়েও উমরা ভিসা করার সুযোগ পাবে বাংলাদেশিরা। সফররত দেশটির হজ ও উমরামন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া জানিয়েছেন, এখন থেকে নারীরা মাহরম ছাড়া মক্কা ও মদিনা যেতে পারবেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। হজের বাইরে বছর জুড়েই ওমরা পালন করেন সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় এই আচার অনুষ্ঠানের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি বহুদিনের, এবার সবকিছু শিথিল করল সৌদি সরকার। সফররত হজ ও পর্যটন মন্ত্রী সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর নিজ দেশে নতুন সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানান। And it's fast, you can just apply through any tour company and then you can go. Or also, as mentioned, we have initiated the transit visa. Anyone traveling from Bangladesh to the West. ওই ট্রানজিটে চার দিন ওনাদের থাকার ব্যবস্থার জন্য ওনারা রাজি হয়েছে, বলছে যে তারা ওখানে যে উমরা টুমরা করে তারপরে অন্য দেশে চলে যাক। দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের উপর জোর দিতে চায় দেশটি। Companies have some good investments in Bangladesh, and Bangladeshi companies have good investments in Saudi. So, and I know the Minister of Investments is also coming in about 3 weeks to promote investment both ways. পর্যটন শিল্পের বিকাশ ও সবুজায়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চায় সৌদি আরব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।